এক ধরনের কিছু মানুষ আছে যাদের আল্লাহ সুহান অনেক ভালোবাসেন কারণ তারা বলে হে আল্লাহ আমি দেখতে চাই না এটার শাস্তি অনেক কঠিন এটার শাস্তি অনেক বড় আমি সহ্য করতে পারবো না এমনকি আমি জাহান্নাম সম্পর্কে চিন্তাও করতে পারি না এটা মারাত্মক জায়গা অল্প সময়ের জন্য হোক আর বেশি সময়ের জন্য হোক এই অংশটা আপনাদেরকে আমি বুঝাতে চেষ্টা করব এটা একটা মারাত্মক খারাপ জায়গা অল্প সময়ের জন্য অধিক সময়ের জন্য এই দুয়াতে বলা হচ্ছে আমি নামে যেতে চাই না অল্প সময়ের জন্যও না বেশি সময়ের জন্যও না আমি এটা দেখতেই চাই না আল্লাহ তাদের ভালোবাসেন যারা জাহান্নামের মধ্যে এতটুকুও পছন্দ করেন না কম সময় হোক আর বেশি সময় হোক এমন কিছু মুসলিম আছে যারা বলে অবশ্যই আমি জাহার নামে যেতে চাই না আজীবনের জন্য কিন্তু এক সপ্তাহের জন্য এটুকু হারাম কাজ করাই যাই এটা হলো ইহুদিদের কথা মাত্র কয়দিন আমরা হ্যান্ডেল করে নিতে পারবো কেমন তার ইবাদুর রহমান নয় ইবাদুর রহমান হলো তারা যারা বলে আমি জাহার নাম দেখতে চাই না একদিনের জন্যও না দুই দিনের জন্য না এক মিনিটের জন্যও না না এক সেকেন্ডের জন্য আজীবনের জন্যও নয় আমি জাহার নামের কোনো অংশে যেতে চাই না মুসলিমরা বুঝে কোরআনের ছাত্ররা বুঝে আমি জানি আমি সেখানে অল্প সময়ের জন্য থাকতে পারবো না বেশি সময়ের জন্য থাকতে পারবো না আমি জানি আমাদের এরকম মানসিকতা থাকা উচিত নয় যেরকম বনি ইসরায়েলের মানসিকতা ছিল মাত্র কয়েকদিন আমরা সহ্য করে নেব এই মানুষগুলো আল্লাহর কাছে স্পেশাল কারণ তারা বলে আমরা জাহান নাম চাই না আমি কখনো ওই জাহান্নামে যেতে চাই না কখন ওই না এই দোয়াটাই আপনাকে আল্লাহর কাছে অনন্য মর্যাদায় পৌঁছে দেবে সুভান আল্লাহ কত দয়া আল্লাহ তালার পক্ষ থেকে